ডিয়াৰ ফ্ৰেণ্ডছ, আসসালামু আলাইকুম, নমস্কাৰ, ৱেলকাম টু ফাজানা চালি বেকছ এণ্ড কুকছ। আজি আগবঢ়াব লৈছোঁ বাবৰি শাকৰ দুইবিধ ৰেচিপি। আৰু বাবৰি শাক আমাৰ অভাৰঅল হেল্থৰ কাৰণে খুব ভাল হয়, আমাৰ হাৰ্টৰ কাৰণে ভাল, কিডনী ষ্টোনছৰ কাৰণে ভাল, আৰু আমাৰ চকু কাৰণে, ফৰ কনষ্টিপেশ্যন, টু লুজ ৱেইট। ইট হেজ মেনি এণ্টাই অক্সিডেণ্টছ এণ্ড ইটছ অলছ' গুড ফৰ আৱাৰ স্কিন। চ' বাবৰি শাক খোৱাটো খুবেই ভাল হয়। এতিয়া আমি টৰ্টিপ লগাব লাগিব এই বাবৰি শাক। আমি এতিয়া সৰু ল'ৰা ছোৱালী আৰু যিসকল মানুহে শাক নাখায় কেনেকৈ খুৱাব পাৰোঁ বলক চাওঁগৈ বাবৰি শাকৰ এই দুইবিধ ৰেচিপি। এই বাবৰি শাক মই ইয়াত আমাৰ চাইনিজ কোৰিয়ান ষ্ট'ৰ আছে তাৰ পৰা আনিছোঁ আৰু খুব বঢ়িয়া বাবৰি শাক হয়, একেবাৰে সৰু নহয়, এজোপা এজোপা বাবৰি শাক একদম ধুনীয়া, ডাঙৰ ডাঙৰ, মোটা মোটা আৰু ইমান হেল্ডি হয় প্লান্টছখিনি। চ' আপোনালোক এনেকৈ বাবৰি শাকখিনি বজাৰৰ পৰা হওক বা নিজৰ বাগানৰ পৰা যেতিয়া উঠাই ল'ব, ভালকৈ ধুই ল'ব, কাৰণ বহুত বালি থাকিব পাৰে বাবৰি শাকৰ মাজত। আৰু বাবৰি শাকখিনি ধোৱা হৈ যোৱাৰ পিছত এটা ফুটা কেৰাহীত পানীখিনি টুকি থৈ দিব। এতিয়া এটা ডাঙৰ বাটিত দালিৰ গোল চামুচেৰে 3 চামুচ বেচন লৈছোঁ, তাৰ লগতে দিছোঁ 1 টেবল স্পুন ৰাইচ পাউডাৰ। আৰু এই ৰাইচ পাউডাৰ আৰু বেচনখিনি চাই তাৰ আন্দাজত দি দিব আপোনালোক অকণমান নিমখ। আৰু তাৰ ওপৰত দি দিছোঁ 1/2 চা চামুচ হালধি পাউডাৰ, 1/2 চা চামুচ জলকীয়া গুড়ি, 1/2 চা চামুচ জিৰা গুড়া আৰু 1/2 চা চামুচ ধনিয়া গুড়া। আৰু এই মছলাটো আপোনালোক নিজৰ আন্দাজত দিব, যদি আপোনালোক বেছি জ্বলা বিচাৰে অলপ বেছি দি দিব। আৰু এতিয়া গোটেই ড্ৰাই ইনগ্ৰিডিয়েণ্টছখিনি এবাৰ লৰাই পেলাই মিক্স কৰি ল'ব। এতিয়া আমি তাত দি দিম, যেতিয়া ভালছে মিক্স হৈ যাব ড্ৰাই ইনগ্ৰিডিয়েণ্টছখিনি, এতিয়া আপোনালোকে তাত এড কৰি দিব পানী। পানীটো আস্তে আস্তে এড কৰিব আৰু হুইস্ক দি পেলাই খুব আস্তে আস্তে মিক্স কৰিব। আপোনালোক কাটাও ইউজ কৰিব পাৰে, নহ'লে হাতেদিও মিক্স কৰিব পাৰে। এনেকুৱাকৈ পানীখিনি দিব যাতে গোটেই বেটাৰটো একেবাৰে পনীয়াও নহয় আৰু একদম ডাঠো নহয়, জাষ্ট এটা ৰানিং বেটাৰ হ'ব লাগে, বাট মিডিয়াম। ইট হেজ টু বি অফ মিডিয়াম কনচিষ্টেঞ্চি, নট টু ৰানি অৰ টু থিক। মিডিয়াম জুইত এখন ফ্ৰাই পেন বহাই পেলাই তাত দি দিব ৰিফাইন অইল, আৰু যদি আপোনালোক ইচ্ছা কৰে মিঠাতেলো ইউজ কৰিব পাৰে, কোনো অসুবিধা নাই। এতিয়া আমি এই তেলখিনি গৰম যেতিয়া হৈ যাব, তেতিয়া আমি এজোপা এজোপা বাবৰি শাক এনেকৈ মই এজোপা প্ৰায় অলপ অলপ ভাঙি লৈছোঁ, কাৰণ এইজোপা বেছ ডাঙৰ বাবৰি শাকৰ বুচ হয়। চ' তেনেকৈ এডোখৰ এজোপা এজোপা ভাঙি পেলাই বেচনখিনিত গোটেই ডুবাই পেলাই তাৰপিছত আস্তে আস্তে কৰি এক্সট্ৰা বেচনখিনি গুচাই আপোনালোক তাৰপিছত তেলত দি দিব। আৰু তাৰপিছত তেনেদৰে গোটেই বাবৰি শাকখিনি বেছি ঠেপা ঠেপিকৈ দি নিদিব ফ্ৰাই পেনখনত, কাৰণ ফ্ৰাই কৰিবলৈ অকণমান সময় লাগে। আৰু মই শ্বেল' ফ্ৰাই কৰিছোঁ, আপোনালোক যদি ইচ্ছা কৰে ডিপ ফ্ৰাই কৰিব পাৰে, কিন্তু মই ভাবোঁ শ্বেল' ফ্ৰাই কৰিলেও ইটছ অ'কে, কাৰণ ডিপ ফ্ৰাই কৰিলে বহুত তেল থাকি যায়, আকৌ সেই তেলখিনি ক'ত ব্যৱহাৰ কৰিম, সেইটো কাৰণে মই সদায় ফ্ৰাই কৰিলে শ্বেল' ফ্ৰাই ট্ৰাই কৰোঁ। চ' এতিয়া দেখিছে নহয় মই যেনেকৈ দেখাইছোঁ বাবৰি শাকখিনি সেই বেচনৰ মিক্সাৰত ডুবোৱা হৈ যোৱাৰ পিছত ভালছে। তাৰপিছত বেচনখিনি, এক্সট্ৰা বেচন যিখিনি আছে বেটাৰ, সেইখিনি আস্তে আস্তে কৰি অকণমান ছাইডত এনেকৈ কৰি যেনেকৈ মই দেখাইছোঁ গুচাই ল'ব। আৰু তাৰপিছত যেতিয়া দেখিব ভালছে চব গুচি গ'ল, মানে কম হৈ গ'ল, এণ্ড দেন ইউ কেন পুট ইট ইন টু দ্য অইল এণ্ড ষ্টাৰ্ট ফ্ৰাইং। চ' মই এতিয়া এই ফ্ৰাইং পেনখনত আৰু একদম নিদিওঁ, এই দুজোপাই দিছোঁ। আৰু যেতিয়া এটা ছাইড ৰঙা হয় একদম দিয়াৰ লগে লগে আপোনালোক টাৰ্ণ নকৰিব, যেতিয়া দেখিব যে অলপ অলপ ৰঙা হৈছে তলত, তাৰপিছত ওলটাই দিব। ঠিক তেনেদৰে সিজোপাও ওলটাই ল'ব। আৰু এতিয়া যেতিয়া ওলটোৱা হৈ যায় এই দুইখিনি ছাইডত কৰি দিব, এণ্ড মেক চাম স্পেচ ফৰ দ্য থাৰ্ড ওৱান টু গ' ইন। চ' দিছ ৱে ইউ কেন কিপ ফ্ৰাইং এণ্ড মেক চাম স্পেচ এণ্ড গেট গ'য়িং। চ' এতিয়া দেখিছে নহয় কিমান ধুনীয়াকৈ ফ্ৰাই হৈ গৈছে আৰু ইমান বঢ়িয়া ক্ৰিস্পিনেছ হয়, কাৰণ ইয়াত মই যিটো ৰাইচ পাউডাৰ দিছোঁ সাংঘাতিক ক্ৰিস্প হয়। বাবৰি শাকৰ পকৰা বুলি ক'ব পাৰে বা বাবৰি শাকৰ ফ্ৰাই, ইট টেষ্ট চ' গুড। মোৰ ছোৱালী এনে শাক দিলে নাখায়, মই কিন্তু যদি এনেকৈ বনাই দিওঁ খায়, বা কেতিয়াবা পৰাঠাত দি দিওঁ, ষ্টাফিঙত দি দিওঁ, তেনেকৈ কৰিলে খুব ভাল পায় খায়। চ' সৰু ল'ৰা ছোৱালীৰ কাৰণে ইউ ন' দে কেন ইট লিটল অইল, ইটছ নাথিং ফৰ দেম। চ' ইউ শ্বুড ট্ৰাই দিছ আউট উইথ ইয়'ৰ স্মল কিডছ। তাৰ লগতে অলপ কেচআপ দি দিব, আৰু ভাতৰ লগতো বিৰাট বঢ়িয়াছে খায়, ইভিনিং স্নেকতো খুব বঢ়িয়াছে যায়।
সো যেনেকে আপনার সুবিধা তেনেকে আপনার খাই লব। গোটেখিনি যেটা ভজা হয়ে যাব এখন পেপার টাওয়েলের উপর উঠাই লব, সো দ্যাট অল দ্য এক্সেস অয়েল গেটস ড্রেইনড অফ। দেখিছে না কিমান ধুনিয়া লাগিছে এই বাবরি শাকর পকোড়াখিনি, নিশ্চয় বনায় খাই চাব, ট্রাই করিব, এন্ড দেন লেট মি নো হাউ ইট টেস্ট। এয়াস ইভিনিং স্ন্যাকত চাওক, মই এই কেচাপর লগত মো সোয়ালিক দিও কেতিয়াবা, বিরাট ভাল পায়, জি কোনো সসর লগত যায়, আর সস নহলেও ভাতর লগতো পড়ি আছে এজ আ সাইড খাব পারে। সো নেক্সট রেসিপি লৈ আগবাড়ো বাবরি শাক আর ডিম দি পেলায় বনোয়া, ভেরি ইজি রেসিপি। মিডিয়াম জুইত এখন কেরাহি বহাই তেল দি দিব, তেলখিনি গরম হতে তাত দি দিব আদা নহরু পেঁয়াজ আর কেঁচা জলকীয়া। নহরুখিনি জাস্ট অকমান রঙচুয়া রং এটা আহতে এতিয়া আমি তাত দি দিম সরু সরক কাটি লওয়া বাবরি শাকখিনি। এই বাবরি শাকখিনি ভাজি বনাইছো কারণে এখন সরক কাটি লছো, মই পিছে এইখানে হাতেরে বাছা নাই, মই কটাই দি পেলাই কাটি দিছো। আর আপনার যদি ইচ্ছা করে হাতেরও বাছি পেলাই সরু সরক ভাঙি পেলায় কাটি লব পারে। এতিয়া বাবরি শাকখিনি গোটেখিনি ফ্রাই প্যানখান দিয়া হয়ে যাওয়ার পিছত অকমান হাতাখন দি পেলাই আপসাইড ডাউন করে দিব, অকমান মিলাই দিব মশলাখিনির লগত যাতে জহি যায় আস্তে আস্তে। আর ভালকৈ জহিবলৈ কারণে আমি এতিয়া ইয়াত ঢাকনখন মারি দিম। এতিয়ালৈকে কিন্তু ইয়াত নিমখ নিদিব কারণ এই শাকখিনি একেবারে কমি যাব দেখিবলৈ বহুত হয়েছে, আপনার সবাই জানে শাক বনালে শাকখিনি কমি যায়। শাকখিনি সিজি থাকা মানে এতিয়া আমি এটা বাটিত দুটা ডিম ভাঙি লম। আপনার হাঁহর কণী যদি আছে তেতিয়াহলে হাঁহর কণী ব্যবহার করব, বিরাট বড়িয়া হয় হাঁহর কণী দি আর বাবরি শাকর এই ভাজিখন। আর ইয়াত মই কি করেছো, বিলাহীও এতিয়া ইমান ধুনিয়া ধুনিয়া উলাইছে বজারত, সো বিলাহী এটামান বা দুটামান এনেকে কিউবস করে কাটি লব, সেখিনি সেই ডিমর লগত দি দিব। আর তার লগতে দি দিম এতিয়া অকমান নিমখ। এই নিমখও দিয়া হয়েছে সেই ডিমর আন্দাজত কানে, ভাজির আন্দাজত নহয়। আর নিমখখিনি দিয়া হয়ে যাওয়ার পিছত গোটেখিনি কাটা চামুচেরে এবার ফিটি পেলায় ভালকৈ সাইডত থই দিব। এতিয়া আমি যাও ভাজিখিনি চাওঁগৈ। এই ভাজিখিনি এতিয়া ঢাকনখন খুলি দেখিছে নয় প্রায় সিজি গৈছে ভাজিখিনি, আর এতিয়া এই ভাজিখিনি এবার লড়াই দিব। আর এতিয়া আমি ইয়াত অকমান নিমখ দিম সেই শাকর আন্দাজত, কিন্তু খেয়াল করব আপনার অলরেডি ডিমত নিমখ দিছে, সো সেইটো হিসাবত আপনার শাকত দি দিব। আর যদি ইচ্ছা করে এবারতে ইদত দিম, নহলে শাকখিনি নিমখ দি দিব। আন্দাজটো নিজের ওপর কথা, আপনাদের কেনেকে কেতিয়া নিমখটো দিব বিচাৰে। সো এতিয়া গোটেই ভাজিখিনি নিমখৰ লগত মিক্স করার পিছত এবার স্প্রেড করে দিব। আর স্প্রেড হয়ে যাওয়ার পিছত এতিয়া আমি সেই মিক্সারখিনি ডিমর মিক্সারখিনি ইয়াত দি দিম। ডিম যদি এড করবল মন নাই তেতিয়াহলে বিনা ডিমতো এই ভাজিখন বিরাট সোয়াদ হয় খাবলে। বাবরি শাক আর পিঠা দি পেলাই বিরাট বড়িয়া কম্বিনেশন, আর ডিম দি পেলায়ও বাবরি শাকর কম্বিনেশনটো পিঠা হোক রুটি হোক ভাত হোক সবর লগতে যায়। ডিমখিনি দিয়ার পিছত ঢাকনখন অলপ দেরি মারি থব যাতে ডিমখিনি সিজি যায় ভাপতে, আর জুইটো আপনার সেই হিসাবত কন্ট্রোল করব, যদি মিডিয়াম বা মিডিয়ামটো লো মাজতো রাখিব পারে। যেতিয়া মন করিব যে ডিমখিনি অলরেডি এতিয়া অকমান ডাঠ হয়ে গৈছে আর সিজি গৈছে, তারপর আস্তে আস্তে করে গোটেখিনি এবার উল্টাই দিব পারে, আর নহলে গোটেখিনি ভাঙি পেলায় মিক্স করে দিব পারে। সো মই এতিয়া ভাঙি দিছো, আস্তে আস্তে উল্টাই দিম যাতে এইফালেও যদি কেঁচা আছে অকমান ডিম সেখিনিও সিজি যাব। আর এতিয়া দেখিছে নহয় প্রায় হয়ে গৈছে, একেবারে সিম্পল রেসিপি হয়। আপনার দুইটা রেসিপি ট্রাই করে চাব, আর ভাল লাগিলে নিশ্চয় কমেন্ট করব। এইবিলাক একদম কমন রেসিপিজ হয়, বাট আই এম জাস্ট ট্রাইং টু শো ইট কারণ হয়তো কোবাত নয় কোবাত অকমান ডিফারেন্ট হব পারে, আর অল্প ডিফারেন্ট হলে টেস্টও বেলেগ হয়। রেসিপি কিটা পছন্দ হয়েছে যদি লাইক বাটনটা হিট করব নাপাহরিব, এন্ড ডু শেয়ার উইথ ইয়র ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। নতুন ভিউয়ার্স আপনার অনুগ্রহ করছো মূল চ্যানেলটা সাবস্ক্রাইব করবলে যদি এতিয়ালৈকে করা নাই, আর আপনার বেল আইকনটো হিট করব নাপাহরিব টু গেট পোস্ট নোটিফিকেশনস অফ অল নিউ আপলোডেড ভিডিওস। সকলকে আপনার সময় স্নেহ মর্মর কারণে বহুত ধন্যবাদ জানাইছো। টেক কেয়ার এন্ড বি সেফ, বাই বাই।